ঠান্ডা ঠান্ডা বরফ এনেছি, ওগো এই গরমে বরফ এনেছি। আমার গাড়ি থেকে বরফ নিয়ে যাও। আরে আরে আরে, আমি দাঁড়াবো কি? আমি পুরো দাঁড়িয়ে আছি। বলো কি নিবা? দিদি গো দিদি, বরফ বলতে আমার কাছে আইসক্রিম পাবে। বলো কি ফ্লেভার নেবে? বাবা তাই নাকি, কি রকম রকম আইসক্রিম তোমার কাছে আছে আগে সেটা তো বলো আমায়। হ্যাঁ দিদি গো দিদি, চকলেট ফ্লেভার আছে, ভ্যানিলা আছে, স্ট্রবেরি আছে, আরো অনেক আছে। তোমার লাগবেটা কি সেটা বলো। অনেক গরম হয়েছে তো, তাই আমাকে কাঁচা কাঁচা টকটক আমের ফ্লেভার যদি দেওয়া হয় বরফে তাহলে ভালো হতো। ঠিক আছে দিদি, আছে গো আছে, 20 টাকা দাও, 20 টাকা লাগবে। আরে না দিদি না, 10 টাকায় চলবে না, লাগবে তো 20 টাকা, দরকার হলে নাও নালে চলে যাও। আর কি করব, এই গরমে অনেক খাবার ইচ্ছা করছে। ঠিক আছে একটা দিয়ে দাও, এই নাও 20 টাকা। ঠিক আছে দিদি, এই নাও কাঁচা আমের বরফ, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। A few moments later. ওই ঠান্ডা ঠান্ডা বরফ এনেছি, ওগো এই গরমে বরফ এনেছি। কাঁচা আমের বরফ এনেছি, ওগো পাকা আমের বরফ এনেছি। হ্যালো বন্ধুরা, আমি পোকা বিড়াল, আজকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম রাখতে নতুন ফানি কমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি শুধু হাসি মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটিকে সিরিয়াসভাবে দেখবে না, সবাই হাসির মজার উদ্দেশ্যে দেখবে। ধন্যবাদ।